আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আমি মোহাম্মদ কবির হোসেন, সহকারী শিক্ষক, বয়রা ডাক বিভাগীয় মাধ্যমিক বিদ্যালয়, খুলনা। আজকে ত্রিকোণমিতির 9.2 এর অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে আমরা বাছাইকৃত কিছু অঙ্ক আমরা করব। পুরো অঙ্কগুলো আমাদের তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এখানে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আমি আলোচনা করব। আমরা প্রথমত 17 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করব। এখানে 17 নম্বরের যে অঙ্কটা আছে, এখানে বলা হয়েছে যে দেখাও যে প্রমাণ করতে হবে। আমরা বাম সাইড এবং ডাইন সাইড বা বাম পক্ষ ডান পক্ষ লেফট হ্যান্ড রাইট সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে আমরা অঙ্ক করতে পারি। 17 নম্বরের এখানে লেফট হ্যান্ড সাইডে কি আছে, ট্যান টু এ। এখন এখানে কিন্তু স্ট্র্যাটেজি দেওয়া আছে যে ইয়েসমন এর একটা মান কিন্তু দেওয়া আছে, এর মান দেওয়া আছে 30 ডিগ্রি। এর মান কত দেওয়া আছে? 30 ডিগ্রি, ঠিক আছে। এখন এর মান 30 ডিগ্রি হয়, আমরা এখানে লেফট হ্যান্ড সাইডে পাইছি ট্যান টু এ। যদি পাই, এটা স্টপ কর, ট্যান এর মান আমার 30 ডিগ্রি এখানে প্রয়োগ করলাম। তো দেখো ট্যান 60 ডিগ্রি হয়। এখন আমাদের একটা শখ আছে এখানে, যে এখানে আমাদের মান সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। তোমাদের বইতে একটা শখ আছে দেখবে, এই শখে কিছু মান দেওয়া আছে। সাইন 0 ডিগ্রি মান কত, কস 0 ডিগ্রি মান কত, ট্যান 0 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি, এটা তোমাদের পাঠ্যপুস্তকের 190 পৃষ্ঠায় দেওয়া আছে। তো এখানে দেখো ট্যান 60 ডিগ্রি সমান আমরা এখানে লিখব √3 একটা মান আছে। ট্যান 60 ডিগ্রি সমান এখানে একটা মান দেওয়া আছে √3। হ্যাঁ, √3, এই যে আমাদের এই মানটা আমরা প্রয়োগ করলাম। এরপর আমাদের কি আছে, রাইট হ্যান্ড সাইডে কি আছে, আমরা রাইট হ্যান্ড সাইডের অঙ্কটা লিখব যে টু ট্যান এ বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এ। তো অনুরূপভাবে আমরা এখানে মান প্রয়োগ করব, ট্যান এ বলতে আমার 30 ডিগ্রি বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার 30 ডিগ্রি। দেখো ট্যান 30 ডিগ্রি সমান একটা মান আছে, টু কিন্তু এর সাথে গুণ সম্পর্ক। তাহলে ট্যান 30 ডিগ্রি সমান আমরা লিখতে পারি 1/√3। এখানে ট্যান 30 ডিগ্রি মান কত, 1/√3 বাই 1 মাইনাস, এখানে ট্যান 30 ডিগ্রি 1/√3, আর এখানে স্কোয়ার থাকার কারণে আমরা এটাকে হোল স্কোয়ার লিখব। তো দেখো এখানে কি আসে, 2/√3, আর নিচে আছে 1 মাইনাস 1/3, স্কোয়ার রুট কেটে গেল। এখন 2/√3 বাই, এখানে আমরা লসাগু করবো, লসাগু 3 3 মাইনাস 1 2/√3 উল্টাই দিলাম, ভাগ এটা ভাগ আমাদের, ভাগ উল্টাই দিলে গুণ হয়ে গেল বাই 2, কেটে গেল 3/√3 পেলাম। কিন্তু আমার এখানে অঙ্ক কি আছে, √3 আছে। আমরা কি পাইছি, লেফট হ্যান্ড সাইডে √3 পাইছি, এখানে পাইছি 3/√3। দেখো বিষয়টা কেমন, এই তিনটাকে যদি আমরা ভাঙ্গাই তাহলে আমরা √3 × √3 লিখতে পারি বাই √3। অর্থাৎ একটা √3 আর একটা মাথা পার দিলে স্কোয়ার রুট কেটে গেলে 3 থাকে কিনা, এইভাবে আমরা এই সূত্রটা প্রয়োগ করলাম। এখানে এটা এটা কেটে গেল, √3 আমরা পেয়ে গেলাম। অতএব লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড শর্ট। এ যেহেতু অনেকগুলো অঙ্ক এখানে আসি, একই নিয়ম ধরে তোমাদের করতে হবে, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আমি অন্য আরেকটা নিয়মের অঙ্ক করব, সেই নিয়মের আরও কয়েকটা অঙ্ক আছে সেগুলো করতে পারবে। এই জন্য আমরা এক একটা নিয়ম থেকে এক একটা অঙ্ক করে দিলে যাতে তোমরা বাসায় অঙ্কগুলো করতে পারো,
আর পরবর্তীতে যদি না পারো তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করলে আমি পরবর্তী অঙ্কগুলো করে দেবো। তো আমরা এখানে নেক্সটে করবো 19 নম্বর অঙ্ক। সুতরাং 18 নম্বর অঙ্কটা করি, 18, 19, 20, 21 একই জাতীয় অঙ্ক, কিন্তু যে কোনো একটা অঙ্ক আমরা করলে তোমার বাদবাকি অঙ্কগুলো করতে পারবো। আমরা 18 নম্বর অঙ্কই করি। নাম্বার 18, নাম্বার 18 কি আছে দেওয়া আছে, দেওয়া আছে (2cos A+1), (2cos A+2=1) বা এখান থেকে আমরা অঙ্কর মান বের করবো, (cos A+B = 1), আর এখানে টুটা গুণ সম্পর্ক হয়, অপোজিট সাইডে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এখন আমরা টুটা এখানে নিয়ে ভাগ করে দিলাম, (cos A+B), এখানে আমরা হাফ একটা মান আছে। এখন কস হাফের মান সমান আমরা কত ডিগ্রি সেটা আমরা একটু আমাদের এই চার্টটা দেখে ওটা আমাদের মুখস্থ রাখতে হবে। কস কসের হাফের মান কত ডিগ্রি, হাফ সমান আমরা জানি 60 ডিগ্রি। তাহলে কস হাফ সমান আমরা কি লিখছি, কস 60 ডিগ্রি। এখন কস 60 ডিগ্রি সমান হাফ লেখা যায়। আমরা এই মানটা এই হাফটা এই কস কেন নিলাম, যেহেতু অঙ্কের মধ্যে কস আছে, অঙ্কে যা থাকবে সেইটা ধরে আমাদের সূত্রে যেতে হবে। এখানে কস থাকার কারণে আমরা কস নিলাম, এখানে যদি সাইন থাকতো আমরা সাইনের মান নিতাম। সেক্ষেত্রে এই যে প্রতীক হিসেবে প্রতীক ভিন্নতায় মানের ভিন্নতা আসবে। এখন এই কস আর কস কেটে গেল, থাকে কি (A+B = 60 ডিগ্রি), এটা আমরা 1 নং সমীকরণ দেখালাম। আবার আরেকটা মান দেওয়া আছে, দেখো আরেকটা মান কি দেওয়া আছে, যে 2 sin (A-B) = 1, 2 sin (A-B) = উভয়ের মান 1, উভয়ের মান 1। এখন আমরা কি করব, এখানে একটু আবার কি করব, অনুরূপভাবে 1/2 লিখলাম, এটা গুণ এবারে যে ভাগ হয়ে গেল, তো এখানে sin (A-B). এবার দেখো এখানে হাফ পেয়েছি, আগেরটাও হাফ ছিল, তো আমরা এখানে এবার হাফের কার মান নেবো, (sin)/(half) = কত ডিগ্রি সেটা নেব আমরা। সাইনের হাফ সমান আমরা জানি 30 ডিগ্রি, সাইন হাফ সমান আমরা কি জানি, (sin)/(30 ডিগ্রি). দেখো সাইন আর সাইন বাদ যায়, তাহলে কি থাকে, (A-B = 30 ডিগ্রি), এটা আমরা 2 নং সমীকরণ দেখালাম। অত্যন্ত সহজ অঙ্ক, একবার বুঝলেই পারবে। দেখো 1 নং আর 2 নং, এখান থেকে আমাদের এ আর বির মান বের করতে হবে, কি বের করতে হবে, (A, B)-র মান বের করতে হবে আমাদের, এটা হচ্ছে আমাদের অঙ্ক। এখন 1 আর 2 যোগ করে পাই, 1 ও 2 নং যোগ করে পাই, 1 ও 2 যোগ করে পাই, তাহলে লিখি (A+B) = 60 ডিগ্রি, (A-B) = 30 ডিগ্রি, এটা আমরা যদি যোগ করি তাহলে (B আর B) কেটে গেলে 2A থাকে (90 ডিগ্রি), বা (A)=(90 ডিগ্রি)/2, অতএব (A)= কত আসে, 45 ডিগ্রি। আবার আবার আমরা এর মান প্রয়োগ করতে পারি বা 1 থেকে 2 বিয়োগ করতে পারি, 1 নং থেকে 2 নং বিয়োগ করে দাও, তাহলে সহজ হয় বিয়োগ করে। সো (A+B) = 60 ডিগ্রি, (A-B) = 30 ডিগ্রি। এখন এটা যদি বিয়োগ করে তাহলে আমাদের চিহ্নের পরিবর্তন করতে হবে, চিহ্নের পরিবর্তন করলাম, এবার দেখো (A আর A) কেটে যায়, থাকে (2B) = থাকে 30 ডিগ্রি, বা (B)=(30/2), অর্থাৎ (B)= কত আসে, 15 ডিগ্রি। সো আমরা লিখতে পারি অতএব (A, B) = 45, 15 ডিগ্রি।
এটা অ্যান্সার আমরা লিখতে পারি। খুবই সহজ অঙ্ক, এই একই নিয়ম ধরে আমাদের কি করতে হবে, 19, 18, 19, 21 নম্বর করতে হবে। 20 নম্বর অঙ্কটা একটু ভিন্ন আছে, আমরা এটা আমি করে দিচ্ছি, আমরা নাম্বার 20-এ চলে যাবো সরাসরি, 20 নাম্বার 20 বা 20 নাম্বার 20 কি আছে, দেওয়া আছে যে cos a মাইনাস sin a, দেওয়া আছে cos a মাইনাস sin a বাই cos a প্লাস sin a ইকুয়াল টু কি আছে, রুট থ্রি মাইনাস ওয়ান, রুট থ্রি প্লাস ওয়ান। দেখো সরাসরি আমরা যোজন বিয়োজনে চলে যাব, অঙ্ক খুবই সহজ, সরাসরি অঙ্কটা আমরা কি করব, যোজন বিয়োজন চলে যাব। কোয়াজ এ মাইনাস সাইন এ প্লাস কোয়াজ এ প্লাস সাইন এ বাই কোয়াজ এ মাইনাস সাইন এ মাইনাস কোয়াজ এ প্লাস এ মাইনাস এ মাইনাস সাইন এ। যোজন বিয়োজন আগের ক্লাসটা আমি শিখেছিলাম যে হর যোগ লব, সরি লব যোগ হর, লব বিয়োগ হর, এটা হচ্ছে আমাদের যোজন বিয়োজন। উভয় পক্ষের লব যোগ হর করতে হবে, তাহলে রুট থ্রি মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি প্লাস ওয়ান, রুট থ্রি মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি মাইনাস প্লাস মাইনাস, সাইডে আমি দিলাম যোজন বিয়োজন করে অবশ্য নোট রাখতে হবে। এখন সাইন সাইন কেটে গেল, থাকে টু কস বাই কস আর কস কেটে গেল মাইনাস টু সাইন ইকাল টু ওয়ান, ওয়ান কেটে গেল টু রুট থ্রি, থাকে এখানে থ্রি আর থ্রি রুট থ্রি কেটে গেল, থাকে মাইনাস টু। এখন দেখো খুবই অঙ্কের মধ্যে মিল পাচ্ছি, সহজ আছে, মাইনাস টু মাইনাস টু আমরা বাদ দিতে পারি উভয় পক্ষ থেকে, আর এখানে টু আর টু আমরা বাদ দিতে পারি, তাহলে কি থাকে কোয়াজ এ বাই সাইন এ সমান সমান রুট থ্রি, বা সাইন বাই কোয়াজ সমান আমরা কি জানি কোয়াট এ রুট থ্রি, বা কোয়াট এ ইকাল টু রুট থ্রি সমান কোয়াট কত ডিগ্রি মান, 60 ডিগ্রি, 30 ডিগ্রি রুট থ্রি, কট রুট থ্রি মানে আমরা এখানে কি লিখতে পারি কট 30 ডিগ্রি। এখন দেখো তাহলে আমাদের এই কট আর কট আমরা বাদ দিতে পারি, থাকে কি এ এ সমান আমরা মান করতে পেলাম 30 ডিগ্রি, এটা আনসার, এটা হচ্ছে আমাদের সমাধান। তো শিক্ষার্থীরা আজকের এই পর্যন্ত ক্লাস রেখেই আগামী দিনে তোমাদের এর যে যাবতীয় সমাধানগুলো আছে এখানে, এই সমাধানগুলোর ক্লাস তোমাদের সুন্দর করে দেওয়া হবে, সেই সমাধানের ক্লাসগুলো দেখার আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।